লাগাম টানার সুযোগ অবশ্যই আছে। এখন এটিকে করার প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড মসকিটো ম্যানেজমেন্ট বা ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট। এই ইন্টিগ্রেটেড মসকিটো ম্যানেজমেন্টের যে চারটি কম্পোনেন্ট আছে, চারটি কম্পোনেন্টের প্রথমটি হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা, যেটি এতক্ষণ ধরে আমরা আলাপ করছিলাম। যে পরিবেশে মশাটি হয় সেই পরিবেশটা তৈরি হতে দেওয়া যাবে না, অথবা সেই পরিবেশটি পরিবর্তন করে দিতে হবে। দুই নম্বরটা হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল, অন্য জীবকে দিয়ে মশাকে নিয়ন্ত্রণ। যে মশাটিকে যে জীব দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব সেটিকে আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। যেমন কোথাও যদি মাছ ছেড়ে দিয়ে নিয়ন্ত্রণ করা যায় সেটি, কোথাও যদি কপিপোর্ট দিয়ে নিয়ন্ত্রণ করা যায় সেটি, কোথাও যদি পিটিআই ব্যাকটেরিয়া দিয়ে করা যায় সেটি। আর তৃতীয় হচ্ছে কীটনাশক। কীটনাশকের দুটি, একটি হচ্ছে উড়ন্ত মশা মারার জন্য, আরেকটি হচ্ছে তার প্রজননস্থল এ তৈরি যে লার্ভা মারার জন্য। আর চতুর্থটি হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা বা জনগণের সম্পৃক্ত। এই চারটি কম্পোনেন্ট কে যখন আমরা একত্রিত করতে পারবো এবং এই চারটি কম্পোনেন্ট কে একত্রিত করে এটির যদি বিজ্ঞান ভিত্তিক প্রয়োগ আমরা ঘটাতে পারি, তখনই মশাটি নিয়ন্ত্রণ হবে। জি, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন রয়েছে। এডিস ছাড়াও সারা দেশে অন্যান্য মশার উপদ্রব বেড়েছে, এটা কমিয়ে আনার উপায়টা কি? দেখুন, এক একটি মশার প্রজনন স্থল এক এক রকম এবং এক একটি মশার প্রজনন ঋতু এক এক রকম। বাংলাদেশে আমরা এখন পর্যন্ত 123 প্রজাতির মশা পাই, কিন্তু সাধারণ জনগণ জানে এডিস মশা এবং কিউলেক্স মশা। এছাড়াও অনেক রকম মশা বাংলাদেশে আছে। ম্যালেরিয়ার ভেক্টর যে মশাটি, সেটি প্রায় 36 ধরনের ম্যালেরিয়া ভেক্টর বাংলাদেশে আমরা এখন পাই। পৃথিবীর বিভিন্ন দেশে আরবান ম্যালেরিয়া হয়, বাংলাদেশে এখনো পর্যন্ত রেকর্ড নেই, কিন্তু বাংলাদেশের যে ঢাকা শহরে কিন্তু আমরা ম্যালেরিয়ার যে মশা সেটি আমরা পাই। আমরা গত সপ্তাহে আমরা ফিল্ড ওয়ার্কে গিয়ে আমরা ম্যালেরিয়ার ভেক্টর যে অ্যানোফিলিস ভ্যাগাস, সাবপিকটাস, অ্যানোফিলিস অ্যানোরারিস, এই মশাগুলো আমরা পেয়েছি। তো এটি একটি বিস্তর আলোচনা যে এতগুলো প্রজাতির মশার প্রজনন স্থল এবং এক একটি মশার নিয়ন্ত্রণ ব্যবস্থা, এক একটি মশার বিহেভিয়ার এক এক রকম, সেটি একটি বিস্তর আলোচনার বিষয়। যেহেতু এই মুহূর্তে আমাদের বড় ধরনের সমস্যা হচ্ছে এডিস মশা, এডিস মশার ক্ষেত্রে যদি আমরা একটু ন্যারো ডাউন করি, তাহলে আমরা বলতে পারি যে এডিস মশা মানুষের বাড়ি, বাড়ির আনাচে কানাচে এবং বিভিন্ন ঘর বিল্ডিং এর আশেপাশে জমে থাকা ছোট বড় বিভিন্ন বিভিন্ন পাত্রে এডিস মশাটি জন্মায়। এই এডিস মশাটিকে নিয়ন্ত্রণ করার জন্য যেটি দরকার সেটি হচ্ছে কন্টেইনার ম্যানেজমেন্ট বা ওই যে যে পাত্র সেই পাত্র ম্যানেজমেন্ট। খুব সহজ, একটি পাত্রের পানি ফেলে দিতে হবে এবং পাত্রটিকে উল্টিয়ে রাখতে হবে। যদি কোনো পাত্র এমন হয় যে সেটিকে উল্টিয়ে রাখা সম্ভব না, যেমন বেসমেন্টের জমা পানি অথবা লিফটের গর্তের জমা পানি, অথবা কোনো মানুষ নাগরিক তার ড্রামে বালতিতে পানি সংকটের কারণে জমিয়ে রাখতে বাধ্য হচ্ছে, সেক্ষেত্রে সেখানে সিটি কর্পোরেশনের যে কাজটি করা উচিত, নগরবাসীর কাছে কিছু আইজিআর যেটা ইনসেক্ট গ্রোথ রেগুলেটর আমরা বলি, নোভারিরন ট্যাবলেট আছে, পাইরিপ্রক্সিফেন আছে, এরকম আরো কিছু ট্যাবলেট আছে, যেটি একটি ট্যাবলেট দিলে 3 মাস পর্যন্ত ওইখানে এডিস মশা বা কিউলেক্স মশা হবে না। এই ট্যাবলেট গুলি জনগণের হাতে নাগালে আসা দরকার, যেহেতু এদের কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই এবং রেডি ফর ইউজ। সেটি সিটি কর্পোরেশনের মাধ্যমেও জনগণের হাতে নাগালে আসতে পারে, অথবা অ্যারোসল কয়েলের মতো জনগণের হাতে নাগালে আসতে পারে, যেন জনগণ এইগুলোকে নিয়ে ওই যেই পাত্রগুলোকে উল্টিয়ে দেওয়া যাচ্ছে না সেই পাত্রগুলোতে ব্যবহার করতে পারে। তাহলে হবে কি, সিটি কর্পোরেশনের কাজ অনেকটাই কমে যাবে এবং সকলে মিলে যদি আমরা একসাথে কাজ করতে পারি তাহলে এটিকে নিয়ন্ত্রিত পর্যায়ে রাখা সম্ভব হবে। আপনাকে অনেক ধন্যবাদ।